রাজ্য রাজ্যপাল রাজভবন সংঘাত এ নতুন কিছু নয়, এ নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছে। শেষ পর্যন্ত রাজভবনেই শপথ নিলেন ধূপগুড়ির জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। তবে বিতর্ক পিছু ছাড়ল না এই শপথ অনুষ্ঠানে। একদমই তাই, কারণ আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না স্পিকার, ছিলেন না পরিষদীয় মন্ত্রীও, আমন্ত্রণই নাকি জানানো হয়নি তাদের। তবে হাজির ছিলেন তৃণমূল পরিষদীয় দলের উপমুখ্য সচেতক তাপস রায়। স্বাধীনতার পর এই প্রথম রাজভবনে কোনো বিধায়কের শপথ পাঠ, আর তাকে ঘিরেই বিতর্ক বিবাদ। এতদিন নবনির্বাচিত বিধায়কদের শপথ পাঠ হতো বিধানসভায়, রাজ্যপালের অনুমতিক্রমে শপথ পড়াতেন স্পিকার। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ পাঠ নিয়ে রাজ্য রাজভবন সংঘাতের শুরু। স্পিকারকে শপথ পড়ানোর দায়িত্ব নেননি জগদীপ ধনখড়, তবে তিনিও বিধানসভায় এসেই শপথ পড়িয়েছিলেন। সেই পরম্পরা ভাঙলেন সিবি আনন্দ বোস। শুধু যে রাজভবনে শপথ পাঠ হলো তাই নয়, আমন্ত্রণ পেলেন না স্পিকার, পরিষদীয় মন্ত্রী। সরকার রাজভবন টানাপোড়েনের জেরে ভোটে জেতার 22 দিন পরে আনুষ্ঠানিকভাবে বিধায়ক হলেন ধূপগুড়ির নির্মল চন্দ্র রায়। শপথ অনুষ্ঠানে সৌজন্য অবশ্য দৃশ্যত বজায় ছিল। শপথের পরে রাজ্যপালকে রাজবংশী গামছা পরিয়ে দিলেন নতুন বিধায়ক। কমিউনিকেশন গ্যাপও হয়ে গেছিল, কেননা এর আগের বারে যে ইন্টিমেশনটা আমাকে পাঠানো হয়েছিল সেটা খুব দেরিতে পৌঁছে গেছিল। না সবাই যদি উপস্থিত থাকতেন আর কি, ওটা সর্বাঙ্গ সুন্দর হতো আর কি। শপথ নিয়ে কোনো রকম বিতর্কে যেতে চাননি তাপস রায়ও। আমি এই বিতর্কে ঢুকতে চাই না, এটা অত্যন্ত সুখবর এবং আনন্দের যে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণ পর্ব সেটা হয়ে গেল। শনিবার দু তরফেই বিতর্ক এড়ানোর চেষ্টা থাকলেও সামান্য একটা শপথ পাঠ ঘিরে বেনজির ঘটনার সাক্ষী থাকলো রাজ্য। স্পিকার পরিষদীয় মন্ত্রীর চিঠির পরেও রাজভবনে শপথ পড়ানোর সিদ্ধান্তে অনড় থাকলেন রাজ্যপাল। গত শনিবারই শপথ নিতে নির্মলকে রাজভবনে ডাকা হয়েছিল, কিন্তু সেই চিঠি তাঁর কাছে পৌঁছয় সোমবার। দিনের পর দিন বিধায়ক শপথ না নেওয়ায় ধূপগুড়ির মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত ভালোই ভালোই শপথ পর্ব মিটলেও সব মিলিয়ে ভালো নজির তৈরি হলো না বলেই রাজনৈতিক মহলের মত। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা।